হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন স্টাইলিং স্টার সালমান শাহ অভিনীত আঞ্জুমান, কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ অভিনীত প্রিয় শত্রু, মেগাস্টার মান্না অভিনীত বিশাল আক্রমণ। এই তিনটি সিনেমা 1995 সালে মুক্তির পর কতগুলো সিনেমা হলে চলেছিল চলুন দেখে নেওয়া যায়। পাশাপাশি এই তিনটি সিনেমার মধ্যে কোন সিনেমাটি বক্স অফিসে হিট ছিল ও ফ্লপ ছিল চলুন প্রমাণ সহ দেখে নেওয়া যাক। স্টাইলিং স্টার সালমান শাহ ও শাবনাজ অভিনীত আঞ্জুমান, এই সিনেমাটি 1995 সালে প্রথম সপ্তাহে 37টি সিনেমা হলে মুক্তি পায়। সালমান শাহ শাবনাজ অভিনীত আঞ্জুমান সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 26টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 23টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 23টি সিনেমা হলে চলে এবং পঞ্চম সপ্তাহে মাত্র 10টি সিনেমা হলে চলে। সালমান শাহ শাবনাজ অভিনীত আঞ্জুমান সিনেমাটি 5 সপ্তাহে সর্বমোট 119টি প্রেক্ষাগৃহে চলেছিল। সালমান শাহ শাবনাজ অভিনীত আঞ্জুমান সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ফ্লপ। তাছাড়া সিনেমা হলের সংখ্যার তুলনায়ও এই সিনেমাটি ফ্লপ হয়েছে। প্রসেনজিৎ দিতি সুহেল চৌধুরী অভিনীত প্রিয় শত্রু, এই সিনেমাটি 1995 সালে প্রথম সপ্তাহে 35টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রসেনজিৎ দিতি অভিনীত প্রিয় শত্রু সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 33টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 28টি প্রেক্ষাগৃহে চলে, চতুর্থ সপ্তাহে 29টি প্রেক্ষাগৃহে চলে এবং পঞ্চম সপ্তাহে 25টি প্রেক্ষাগৃহে চলে। প্রসেনজিৎ দিতি সুহেল চৌধুরী অভিনীত প্রিয় শত্রু সিনেমাটি 5 সপ্তাহে সর্বমোট 150 সিনেমা হলে চলে। প্রসেনজিৎ দিতি অভিনীত প্রিয় শত্রু সিনেমাটি পত্রিকা অনুযায়ী অ্যাভারেজ ব্যবসা করেছে, আবার সিনেমা হলের সংখ্যার তুলনায়ও অ্যাভারেজ ব্যবসা করেছে। মান্না, চম্পা, আয়না ও হুমায়ুন ফরিদি অভিনীত বিশাল আক্রমণ, এই সিনেমাটি 1995 সালে প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ 51টি সিনেমা হলে মুক্তি পায়। মান্না চম্পা অভিনীত বিশাল আক্রমণ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 37টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 33টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 30টি সিনেমা হলে চলে এবং পঞ্চম সপ্তাহে 37টি সিনেমা হলে চলে। মান্না চম্পা অভিনীত বিশাল আক্রমণ সিনেমাটি 5 সপ্তাহে সর্বমোট 185টি সিনেমা হলে চলে। মান্না চম্পা অভিনীত বিশাল আক্রমণ সিনেমাটি ছায়াছন্দের মতে বক্স অফিসে হিট হয়, তবে সিনেমা হলের সংখ্যার তুলনায়ও সিনেমাটি বক্স অফিসে হিটের উপরে ব্যবসা করেছে। তো যাই হোক, সালমান শাহ, মান্না এবং প্রসেনজিৎ এই তিনজনের মধ্যে আপনার প্রিয় নায়ককে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।